ওখানে আমি আমি এখানে পড়াতে আসি পড়াতে আসো মানে আপনি আপনি পয়মন্তিকে চেনেন ও আমার মেয়ে কি বলছিস তুই সুদেশ না মানে এই পয়মন্তি তোর মেয়ে কি হলো উত্তর দাও তবে যে তুমি বলেছিলে তোমার খুব টাকার দরকার তার জন্য তুমি এই কাজটা করতে এসেছো হ্যাঁ ঠাম্মা কিন্তু সেই দরকার মেটানোর জন্য তোমার মাই তো ছিলেন তুমি এত বড় শিল্পীর মেয়ে টাকার জন্য এরও তার বাড়িতে টিউশন করাটা কি মানায় আপনি ভুল বুঝছেন সুদেশনা দাশগুপ্তর নাম যশ টাকায় আমি হয়তো খুব সুখে থাকতাম কিন্তু সেই থাকাটা আমার কাছে মোটেই সম্মানের হতো না মানে শুধুমাত্র সুদেশনা দাশগুপ্তর মেয়ে হিসেবে নয় পয়মন্তি ব্যানার্জি পরিচিতি নিয়ে আমি বাঁচতে চাই যার একটা নিজস্ব আইডেন্টিটি আছে আর সেই আইডেন্টিটিটা কারোর সাহায্য ছাড়াই আমি প্রতিষ্ঠা করতে পারব আসছি মামা সেই জন্য আমরা কেউ ডাকিনি তোমাকে তোমার কাছে আমার নালিশ আছে জানো তো ভালো বউ আমাকে না একজন খুব বকেছে খুব আবার বকেছে কে বকেছে তোমার ওই তো ওই লোকটা লোকটা বাবার কথা বলছে রে তুমি আমার কাছে না থাকলে আমাকে ওই বাড়িতে কে নিয়ে যাবে তুমি আমাকে বলেছিলে না যে তুমি আমাকে নিয়ে ওই ছেলেটার কাছে যাবে কবে থেকে অপেক্ষা করে বসে আছি কবে যাব ওর বাড়িতে কবে দেখব ওকে মা তোমার ভালো বউ তোমাকে কথা দিয়েছে তো তোমাকে ঠিক নিয়ে যাবে বলছো কি অয়মন্তি সুদেশ নামে আশ্চর্য আমি তো বিশ্বাসই করতে পারছি না আমরা কেউই পারিনি কিন্তু এটাই ওর আসল পরিচয় কিন্তু মা উনি যে বলতেন ওনার টাকার খুব দরকার কাজটা চলে গেলে ওনার বিপদ হয়ে যাবে পুরোটা মিথ্যে কথা না ঠিক মিথ্যে নয় টাকার ওর প্রয়োজন আর সেই জন্যই ও এই কাজে নেমেছে তবে ওর এই নামার পেছনে ওর একটা আত্মসম্মান একটা ইগো কাজ করছে নিজস্ব আইডেন্টিটিতে বাঁচতে চাইছে হ্যালো আচ্ছা পয়মন্তি আপনাকে একটা কথা জানিয়ে রাখি আপনার এই মাঝে মাঝে আমার কথা মনে হওয়াটা না আমার ঠিক পছন্দ না আপনি প্রথম থেকে নিজেকে যতটা অসহায় বলেছিলেন বা সেটা দেখেই আপনাকে আমি হেল্প করতে গেছিলাম কিন্তু পরে দেখলাম পুরোটাই মিথ্যে কথা আপনি পুরোটাই নিজেকে লুকিয়েছেন অ্যান্ড আই এম সরি টু সে আপনার এই শখের গরিবি আনাতে আমার কোনো সিম্প্যাথি দ্যাটস ইট থ্যাংক ইউ গুড নাইট